Hello, welcome to Infinite Physics. এপ্রিল মাসের শেষের দিক থেকেই শুরু হতে চলেছে ফার্স্ট সামেটিভ এক্সামিনেশান যদিও এখনও এক্স্যাক্ট কোনো রুটিন আসেনি বা ডেট আসেনি তাও মোটামুটি আগের বছরগুলোতে এই রকম এপ্রিল মাসের শেষের দিক থেকেই ফার্স্ট সামেটিভ এক্সামিনেশান শুরু হয় তো সেদিকের কথা মাথায় রেখে আজকের ক্লাস টেনের জন্য একটা মক টেস্ট নিয়ে এসেছি পরিবেশ অধ্যায়ের কুড়িটা এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউগুলো কিভাবে কীভাবে তোমরা ভিডিওটা দেখবে সেটা আমি একটু বলে দিচ্ছি স্ক্রিনে একটা করে প্রশ্ন এলে তোমরা একটা লুজ পেজ নিয়ে বা খাতার একটা রাফ পেজ নিয়ে তোমরা পেন নিয়ে দেখো যে একের দাগের কোন অপশনটা হলো যেমন এখানে একটা প্রশ্ন দেয়া আছে কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত বিকিরিত বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোয়ী দ্রশী শোষণ করে এ বি সি ডি চারটে অপশান দেওয়া আছে তোমরা আগে এ হবে না বি হবে না সি হবে আগে একের দাগের কারণ মনে হলো হয়তো বি হবে সেটা সেইভাবে নোট ডাউন করো এবং যখন আমি সলিউশনটা বলে দেব তারপরে কিন্তু তোমরা দেখবে যে একের দাগের কোনটা আমার ঠিক হলো না দুইয়ের দাগেরটা ঠিক হলো না তিনের দাগেরটা ঠিক হলো মানে কটা ঠিক হলো তোমরা সেটা নিজেরা দেখে নেবে তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম কোশ্চেনটা বলছে কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে নিচের কোন গ্যাসটা অপশান এ বলছে নাইট্রোজেন অপশান বি বলছে অক্সিজেন অপশান সি বলছে হিলিয়াম আর মিথেন এই চারটের মধ্যে কোনটা সঠিক অপশান তোমরা আগে তোমাদের পেজে লেখো একের দাগের এ বি সি ডি এইভাবে লেখো এখন যদি তোমরা কমেন্ট করতে যাও তাহলে কিন্তু অসুবিধা আছে তো তোমরা আগে একের দাগের বি সি এ যেটা মনে হচ্ছে সেইটা লেখো এবং শেষে তোমাদের কটা ঠিক হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম মিথেন কোনটা আমরা জানি ভূপৃষ্ঠে আমি একটু ব্রডলি মানে বলে দিচ্ছি এমসিকিউ হলেই হয়তো যে আমি কোনটা ঠিক সেটা যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক ভিডিও শর্ট হয়ে যেত কোনো অসুবিধা ছিল না কিন্তু আমি আরও ডিটেলসে বলে দিচ্ছি যে কেন কোন জিনিসটা ঘটছে দেখো এখানে আমরা জানি কি যে গ্রিন হাউস এফেক্টের সময় সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং ওই ভি ভূপৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো কিন্তু ফিরে যেতে পারে না গ্রিনহাউসের মধ্যে তাহলে এখানে গ্রিন হাউস গ্যাস কোনটা আছে সেটা আমাদের দেখতে হবে নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম এটা হবে না মিথেন সঠিক অ্যাপস অপশন মিথেনের জায়গায় যদি এটা কার্বন অক্সাইড থাকতো সেটাও হতো বা সিএফসি যদি থাকতো বা নাইট্রাস অক্সাইড যদি থাকতো অর্থাৎ যে কোনো গ্রিন গ্যাস যদি থাকতো তাহলে কিন্তু সেটাই হতো তারপরে দেখো ক্রুদ্ধমণ্ডল নামে পরিচিত কোনটা অর্থাৎ দুয়ের দাগের প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করো ক্রুদ্ধমণ্ডল নামে কোনটা পরিচিত ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার কোনটা হবে ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার ক্রুদ্ধমণ্ডল মানে হচ্ছে যে স্তরে ঝড় ঝঞ্ঝা হয় মানে ঝড় হয় বৃষ্টিপাত হয় যে স্তরে সেই স্তরটাকেই ক্রুদ্ধমণ্ডল বলছি তো কোন স্তরটা সেটা হলো একদম বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রোপোস্পিয়ার ট্রোপোস্পিয়ার স্তর ট্রোপোস্পিয়ার এই পরপর স্তর মনে রাখার একটা লাইন বলে দিয়েছিলাম টোটোতে স্টার্ট দিয়ে মেডিসিন শপে গেলাম থার্মোমিটার ও এক্সরে আনতে টোটোতে ট্রোপোস্পিয়ার এইভাবে পরপর আছে কিন্তু স্ট্যাটোস্পিয়ার টোটোতে স্টার্ট দিয়ে মেডিসিন মেসোস্পিয়ার শপে গেলাম থার্মোমিটার থার্মোস্পিয়ার তারপর এক্সোস্পিয়ার তো এই লাইনটা যদি মনে রাখো পরপর কোন কোন স্তর আছে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না এটা হবে ট্রোপোস্পিয়ার চলো তারপরের কোশ্চেনটা দেখো তিন নম্বর কোশ্চেনটা বলছে গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি খুবই গণ্ডগোলের কোশ্চেন এটা দেখো কেন বলছি এই কোশ্চেনটার সঠিক অপশান হবে গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি অপশান এ বলছে নাইট্রাস অক্সাইড বি বলছে মিথেন সি বলছে কার্বন ডাইঅক্সাইড ডি বলছে জলীয় বাষ্প এর সঠিক অপশানটা হবে অপশান সি কার্বন ডাই অক্সাইড অপশান সি কার্বন অক্সাইড বা সিও টু এটা কিন্তু এইখানে যদি ইন্ডিভিজুয়াল কোন গ্যাস সবচেয়ে বেশি ক্ষতি করে তাহলে সেটা হবে কিন্তু সিএফসি কিন্তু সিএফসির থেকে কার্বন ডাই অক্সাইড পরিমাণে এত বেশি থাকে যে কার্বন ডাই অক্সাইডের দ্বারা বেশি উষ্ণতাটা বৃদ্ধি হয় কিন্তু ইন্ডিভিজুয়াল মানে সিএফসি কিন্তু কার্বন ডাইঅক্সাইডের থেকে বেশি ক্ষতিকারক কিন্তু কার্বন সিএফসির পরিমাণটা খুব কম কার্বন ডাইঅক্সাইড অনেক বিপুল পরিমাণে থাকে আয়তনে তাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড কিন্তু সঠিক যদি ইন্ডিভিজুয়াল বলতো তাহলে কিন্তু সিএফসি হতো তারপরে দেখো বায়ুমণ্ডলের ওজন গ্যাস কোথায় থাকে বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোথায় থাকে স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার আইনোসফিয়ার ট্রোপোস্পিয়ার এটা হবে কি ট্রোপোস্ফিয়ারের ঠিক পরের স্তরটা অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে অপশান এ সঠিক বায়ুমণ্ডলে ওজন গ্যাস বা এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় তাহলে এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার তারপর দেখো প্রদত্ত কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না অপশান এ এনও অপশান বি এন ও অপশান সি সিও টু অপশান ডি সি কোনটা হবে এটা হবে অপশান সি কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড হচ্ছে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেনটা দেখো বলছে ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটা ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি অক্সিজেন ইউভি রে সিএইচ ফোর কোনটা হবে তোমরা অবশ্যই কিন্তু খাতায় লেখো ছয়ের এ বি না সি সেইভাবে খাতায় তোমরা লেখো আমি বলে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমরা পরে দেখবে ভিডিও পজ করে আগে খাতায় লেখো কি হবে তাহলে এটা সিএফসি হল সঠিক অপশান সিএফসি হলো সঠিক অপশান তারপরে দেখো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কী গামারে রে বা ইউভি রশ্মি ইনফারেড রশ্মি বা এক্স রে কোনটা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোনটা গামা ইউভি রশ্মি ইনফ্রেড রশ্মি এক্স রে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের কটা ঠিক হলো ভিডিওর শেষে এখন কিন্তু নিজেরা হিসাব করো এটা সঠিক অপশানটা হবে অপশান সি ইনফারেড রশ্মি অপশান সি ইনফারেড রশ্মি ঠিক আছে তারপরে দেখো আট নাম্বার কোশ্চেন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর যদি তোমাদের কোথাও কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখো কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি কয়লা পেট্রোল ডিজেল এলপিজি কয়লা পেট্রোল ডিজেল এলপিজি কোনটা হবে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি এক্ষেত্রে যেটা দেয়া আছে তার মধ্যে হবে এলপিজি সঠিক অপশান এটা হবে এলপিজি কিন্তু কিন্তু এই জায়গায় ভালো করে মনে রাখো কি হয় যদি এলপিজি থাকে অপশানে তার সাথে আবার যদি থাকে হাইড্রোজেন গ্যাস তাহলে অবশ্যই কিন্তু হাইড্রোজেনটা হবে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি হাইড্রোজেন যদি হাইড্রোজেন না থাকে যদি হাইড্রোজেন না থাকে এলপিজি থাকে তাহলে এলপিজি হবে আর যদি এলপিজি সাথে হাইড্রোজেন থাকে তাহলে অবশ্যই হাইড্রোজেন হবে বোঝা গেল কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি এলপিজি এই অপশান অনুযায়ী এলপিজি হবে কিন্তু যদি হাইড্রোজেন থাকে তাহলে হাইড্রোজেন হবে বায়োফুয়েলের মূল উপাদান কী বায়োফুয়েলের মূল উপাদান বায়ো মূল উপাদান সিও টু সি টু এইচ ফাইভ ও এইচ সি থ্রি আর সি থ্রি ও সি থ্রি কোনটা হবে বায়োফুয়েলের মূল উপাদান সঠিক অপশানটা অবশ্যই তোমরা খাতায় লেখো এবং শেষে কমেন্ট করে জানাবে কিন্তু দেখো বায়োফুয়েলের মূল উপাদান হবে বায়ো ফুয়েল আর একটা আছে বায়োগ্যাস এই দুটো যেন না গোলায় বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন সি এইচ ফোর মিথেন মিথেনের সংকেত সি এইচ ফোর আর এইখানে আছে বায়োফুয়েল বায়ো ফুয়েলের মূল উপাদান হলো ইথানল অর্থাৎ সি টু এইচ ফাইভ ও এইচ ইথানল সি টু এইচ ফাইভ ও এইচ এটাকে বলা হয় ইথানল কখনও কখনও সংকেত না দিয়ে হয়তো এইরকম তাদের নামটা দিয়ে দিল ইথানল তখন কিন্তু অবশ্যই তোমরা যেন গুলিয়ে যেও না কার্বনডাই সরি জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় কোনটা জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় কোনটা অপশান এ ডিজেল বি কয়লা সি কেরোসিন ডি প্রাকৃতিক গ্যাস কোনটা সঠিক অপশান হবে তোমরা খাতায় নোট ডাউন করো কোনটা সঠিক অপশান হবে ডিজেল কয়লা কেরোসিন প্রাকৃতিক গ্যাস জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস যদি প্রাকৃতিক গ্যাস ছাড়া অপশানে এক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস হবে কিন্তু ওই যে বললাম প্রাকৃতিক গ্যাস ছাড়া যদি হাইড্রোজেন থাকতো হাইড্রোজেন গ্যাস তাহলে কি হতো হাইড্রোজেনটাই হতো সবচেয়ে কম দূষণ ঘটায় ঠিক আছে যা তাপন মূল্য সবচেয়ে বেশি সে কম দূষণ ঘটায় ঠিক আছে মাধ্যমিকের এবারের কোশ্চেন কারা কারা দেখেছ ভৌতবিজ্ঞানের কোশ্চেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে মাধ্যমিকের কোশ্চেন কেমন হয়েছে তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে দেখো ফায়ার আইস ফায়ার আইস কি ফায়ার আইস হলো অপশান দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড মিথেন মিথানল মিথেন হাইড্রেট কোনটা হবে কার্বন অক্সাইড মিথেন মিথানল মিথেন হাইড্রেট এর মধ্যে কোনটা হবে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু এটা সঠিক অপশানটা হবে মিথেন হাইড্রেটের সংকেতটা কি ফোর সি এইচ ফোর তেইশ অনু জল ফোর সি ফোর তেইশ অনু জল ফোর সি ফোর তেইশ অনু জল তারপরে দেখো বারদ দাগের কোশ্চেনটা মেথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটা কি মেথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটা কি চারটে অপশান দেওয়া আছে ইথেন মিথেন হাইড্রোজেন অ্যাসিটিলিন চারটে গ্যাস দেওয়া আছে ইথেন মিথেন হাইড্রোজেন অ্যাসিটিলিন এর মধ্যে কোন অপশানটা সঠিক অপশান অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে কিন্তু দেখো তোমাদেরকে বলি এই ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে এবং অন্য একটা চ্যানেলের লিঙ্ক আছে তোমরা পারলে কিন্তু সেই দুটো সাবস্ক্রাইব করে নাও এবং যে ফেসবুক গ্রুপটা আছে ফেসবুক পেজের লিঙ্কটা আছে সেটাতেও কিন্তু আপডেট দেওয়া হয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের তাই ওটাতেও কিন্তু তোমরা লাইক বা ফলো করো ঠিক আছে তাহলে এই বারদ দাগের প্রশ্নের সঠিক অপশানটা কোনটা হবে মেথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার ফলে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অপশান বি মিথেন বা সি এইচ ফোর নিচে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে ফেসবুক পেজের লিঙ্ক আছে তোমরা সেটাতে ফলো করো কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা থাকে কোন শক্তির ব্যবহারে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা থাকে দেখো খুব ইজি কোশ্চেন এবারের ভৌতবিজ্ঞান কিন্তু খুব ইজি হয়েছে খুব ইজি প্রশ্ন হয়েছে দু হাজার সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে তাতে কিন্তু খুব ইজি হয়েছে দেখো জীবাশ্ম জ্বালানি সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা থেকে প্রাপ্ত শক্তি কোন শক্তি ব্যবহারের ফলে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা থাকে কোনটা হবে জীবাশ্ম জ্বালানি সৌরশক্তি বায়ুশক্তি না জোয়ার ভাটা শক্তি সঠিক অপশান হবে অপশান এ জীবাশ্ম জ্বালানি তারপরে দেখো চোদ্দোর বায়ো ডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল ডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ কি পাইন জাট্রোফা সাইকাস কোনোটিই নয় কোনটা হবে সঠিক অপশান পাইন জাট্রোফা সাইকাস কোনোটিই নয় সঠিক অপশান হবে অপশান বি জাট্রোফা ভিডিও শেষে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের নিজেদের কটা সঠিক হলো আশা করছি এটা তোমাদের সবার স্কুলে কিন্তু এই সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে মানে এই যে টপিকটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা এটা কিন্তু তোমাদের হয়ে গেছে তারপরে দেখো পনেরো নম্বর কোশ্চেনটা বলছে কোন গ্যাসকে মিষ্টি গ্যাস বলে মিষ্টি গ্যাস কোন গ্যাসকে বলে এটা হচ্ছে অপশান এ দেওয়া আছে মিথেন বি দেওয়া আছে কার্বন অক্সাইড সি নাইট্রাস অক্সাইড ডি হচ্ছে হিলিয়াম এর সঠিক অপশান হবে মিথেন অপশান এ মিথেন সি এইচ ফোর আরও সঠিকভাবে বললে কয়লা খনির মিথেন কয়লা খনির মিথেন বা কোলবেড মিথেন কোলবেড মিথেন কোলবেড মিথেন এটাকে মিষ্টি গ্যাস বলা হয় ঠিক আছে চলো পরের কোশ্চেনটা দেখো ষোলো নম্বর কোশ্চেন মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় কোন স্তরে ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার আইনোসফিয়ার মেসোসফিয়ার মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার আইনোসফিয়ার তাহলে এর সঠিক অপশানটা হবে কিন্তু অপশান সি আয়নোস্ফিয়ার ঠিক আছে তারপরের কোশ্চেনটা দেখো গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইডের অবদান কত গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন অক্সাইডের অবদান কত টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট না এইট্টি পারসেন্ট গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে দেখো এগুলো কিন্তু প্রায় সব মানে একদমই যে টেন পারসেন্ট তা নয় কখনো কখনো রেঞ্জ দিয়ে দিতে পারে আট থেকে দশ পারসেন্ট এইভাবে দিতে পারে আট থেকে দশ পারসেন্ট এইভাবে দিতে পারে এগারো থেকে উনিশ পার্সেন্ট এইভাবে দিতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট এইভাবে দিতে পারে তো তোমরা মনে রাখবে যে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন অক্সাইডের অবদান হলো ফিফটি পারসেন্ট অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ফিফটি পারসেন্ট তারপরে দেখো আঠেরো নম্বর প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন বডি স্প্রে আমরা এই গরমের সময় সবাই ইউজ করি মোটামুটি স্কুলে যাওয়ার আগে তাই তো তো বডি স্প্রেতে থাকা গ্রিন হাউস গ্যাসটা কী অপশান এ বলছে সিএইচ ফোর সিএফসি সিও টু এনও টু কোনটা হবে CH4, ফোর সিএফসি সিও টু এনও টু মিথেন তারপর ক্লোরোফ্লুরো কার্বন কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড কোনটা হবে এটা হবে সিএফসি সি বা ক্লোরোফ্লুরো কার্বন বা ফ্রেয়ন বলা হয় ফ্রেয়ন এইটা ঠিক আছে বডি স্প্রেতে থাক থাকা গ্রিনহাউস গ্যাসটি হলো সিএফসি তারপরে দেখো উনিশ নাম্বার প্রশ্ন একদম আমরা কিন্তু এই মক টেস্টের শেষের দিকে চলে এসেছি আমি আশা করব তোমরা তোমাদের কটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করছো যদি না করো তাহলে আমার লস নেই যা লস সব কিন্তু তোমাদের দেখো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নিচের কোনটি গ্রিন গ্যাস নয় মিথেন এইচ ফোর দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে দেওয়া আছে তারপরে এন টু ও দেওয়া আছে তারপর ও টু দেওয়া আছে সঠিক অপশানটা হবে ও টু বা অক্সিজেন এটাই হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস নয় গ্রিনহাউস হাউস গ্যাস নয় নিচে ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক গ্রুপের ফেসবুক পেজের লিঙ্ক আছে এবং অন্য একটা ব্লগ চ্যানেলের লিঙ্ক আছে তোমরা পারলে সেই দুটো চ্যানেল কিন্তু ফলো করতে পারো সাবস্ক্রাইব করতে পারো এবং যে ফেসবুক পেজটা আছে সেটাকে কিন্তু ফলো করতে পারো তারপরে দেখো ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত ট্রোপোস্পিয়ার এই কোশ্চেনটা দেখো রিপিট হয়েছে ওজন স্তর বা ওজন গ্যাস কোথায় থাকে দুটো কিন্তু একই কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে ট্রোপোসপিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার তো এটাই আজকের মক টেস্টের শেষ প্রশ্ন শেষ প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ট্রোপোসপিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার সঠিক অপশনটা হবে কি স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার স্তর মুখস্থ করার কৌশলটা আগেও একবার বলছি এখনও একবার বললাম টোটোতে স্টার্ট দিয়ে মেডিসিন শপে গেলাম থার্মোমিটার ও এক্সরে আনতে টোটো থেকে ট্রোপোস্পিয়ার স্টার্ট দিয়ে থেকে স্ট্র্যাটোস্ফিয়ার মেডিসিন থেকে মেসোসফিয়ার মেডিসিন শপে গেলাম থার্মোমিটার থার্মোস্ফিয়ার ও এক্সরে আনতে এক্সোস্ফিয়ার তাহলে মোটামুটি এই গেল আজকের মক টেস্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার কটা ঠিক হলো কুড়িটার মধ্যে কার কটা ঠিক হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এইভাবে যদি বারবার তোমরা যদি কোশ্চেনগুলো দেখতে থাকো না বারবার ধরো একবার ভিডিওটা দেখলে এই ভিডিও দেখা হয়ে গেছে আবার এই চ্যানেলে এসে যদি তোমরা বারবার ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের চোখে একটা আই সেট হয়ে যাবে যে কোন প্রশ্নটার সঠিক অপশান কারণ অডিও ভিজুয়াল পদ্ধতিতে পড়লে কিন্তু তোমাদের মনে থাকবে বেশি যখন তোমরা অফ টাইমে হয়তো ফোনটাকে উল্টে রেখে দিয়ে ভিডিওটা চালিয়ে দিয়ে ফোনটাকে উল্টে রেখে দিয়ে বারবার শুনছো তখন কিন্তু তোমাদের একটা কানের সাথে সেট হয়ে থাকবে যে ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় দেখা যায় বা কোথায় অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার তো বারবার যদি প্র্যাকটিস করো তাহলে আশা করছি পরীক্ষাতে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো এই গেল আজকের ক্লাস যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি মক টেস্ট সম্পর্কে তোমাদের আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানাবে যে নেক্সট মক টেস্টটা কোন চ্যাপ্টারের উপরে হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সট মক টেস্টটা কোন চ্যাপ্টারের উপর হবে তাহলে সেই চ্যাপ্টারের উপরে কিন্তু কোশ্চেন শেড এবং খুব সুন্দর সুন্দর কোশ্চেন শেড নিয়ে কিন্তু আলোচনা করব। যারা নতুন আছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে